স্ট্রেস আমাদের যে ফাইবার ফাইবারের মধ্যে স্ট্রেস পার্টিকেল কত পার্সেন্ট আছে লিন ফাইবার কত পার্সেন্ট ইনভিজিবল লস আমরা কত পার্সেন্ট করতে পারি সেটা বের করব আচ্ছা ইকটা দেখতে পারতাছেন তো মেশিন স্পেসিফিকেশনটা দেওয়া আছে সামনে মেশিন স্পেসিফিকেশন হচ্ছে শার্লি ট্রেস অ্যানালাইজার ম্যানুফ্যাকচারার SDL International Limited, Country of Origin, England. আমরা আজকে স্যাম্পল নিছি ফাইবার ফাইবার নিছি 10 গ্রাম আমাদের স্যাম্পল হচ্ছে 10 গ্রাম 10 গ্রাম ফাইবার নিছি এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 100 গ্রাম পর্যন্ত নিয়ে করা যাবে 100 গ্রাম 100 গ্রাম ক্যাপাসিটি হাইয়েস্ট ক্যাপাসিটি এগুলো কি স্যাম্পল মেশিন স্যাম্পল মেশিন টেস্টিং পারপাস এই মেশিনের সাহায্যে 100 গ্রাম ফাইবার প্রসেস কইরা আমরা যদি ফাইবার দিয়ে ইয়ান তৈরি করতে যাই অনেক সময় দরকার এটা শুধু আমাদের কোয়ালিটি চেক করার মেশিনগুলো কোয়ালিটি অর্থাৎ আমি একটা ফাইবার কিনে নিয়ে আসবো যদি ফাইবার কিনবো ওই ফাইবারটা আমার টেক্সটাইল রিলেটেড কতটুকু সেইটা এই কোয়ালিটিগুলো চেক করতে হবে তার মধ্যে হচ্ছে আমরা শুরুতেই যাব যে ফাইবারটা আমরা পারচেস করব পারচেস করতে গেলে আমাদের এখানে আর্থিক বিষয় আসে তা আমি যদি ফাইবারটা এই ট্রেস সহকারে কিনি আইনা যদি এটা ট্রেসের পরিমাণ যদি বেশি হয় কস্ট যদি বেশি করে তাইলে আমার ইয়ান ফেব্রিক পর্যন্ত লস হয়ে যাবে কস্টিংটা বেশি পড়বে তা আমার বাজারের সাথে তো আমার কম্পেয়ার করতে হবে আমরা যেটা করা হয় তারা কোয়ালিটি যে আমি যে ফাইবারটা কিনবো ওই ফাইবারটা থেকে কিছু স্যাম্পল তারা আগে নিয়ে আসে আইনা এই টেস্টগুলো করে টেস্টের মধ্যে হচ্ছে আমাদের এই যে শার্লি ট্রেস অ্যানালাইজারের সাহায্যে তারা প্রসেস করে দেখে লিন ফাইবার কীরকম আছে ট্রেস পার্সেন্টেজ কীরকম আছে আর ইনভিজিবল লসটা কীরকম হয় তো এই এগুলা চেক করে তারপরে আরো চেক করে যেমন এটার সাহায্যে যায় পরে ফাইনেস ফাইবারের ফাইবারটা ফাইনা না কোর্সার তারপরে চেক করে যে ফাইবার যে আমি যে ইয়ান তৈরি করব মেশিনের মধ্যে সেট করতে যাইব তো ফাইবারের মধ্যে তো ছোট লেন্থ বড় লেন্থের ফাইবার আছে ওই লেন্থ গুলো আবার লেন্থ মেজারমেন্ট করতে হয় যে লেন্থের মধ্যে আমাদের সবচেয়ে বেশি কি অ্যাভারেজ লেন্থটা কোন লেন্থটা বেশি আছে এখানে আমার ম্যাক্সিমাম লেন্থ ইফেক্টিভ লেন্থ শর্ট ফাইবার পার্সেন্টেজ ডিসপারশন ভেরিয়েশন কেমন আছে একটা থেকে আরেকটা ফাইবারের মধ্যে এটা চেক করে তারপরে ফাইবারের স্ট্রেন্থ চেক করে ফাইবার স্ট্রেন্থ ভালো না হলে ইয়ান স্ট্রেন্থ ভালো হবে না ফেব্রিক ভালো হবে না ফেব্রিকের কোয়ালিটি ভালো হবে না তো এইগুলা চেক করা হয় তার মধ্যে একটা হচ্ছে আমাদের ট্রেস এখন আসি আমাদের ট্রের মধ্যে বলছি আমরা আজকে নিছি 10 গ্রাম 10 গ্রাম নিয়ে আমরা কাজ করতেছি এই 10 গ্রামের উপরে আমরা পার্সেন্টেজটা করবো এটা আমি বেশিও নিতে পারি 20 গ্রাম 50 গ্রাম কিন্তু 100 গ্রাম পর্যন্ত নিয়ে কাজ করা যাবে আর যেগুলো প্রোডাকশনের জন্য সেগুলো আমরা যে নির্বাচন করার পরে এটা ট্রেস এখন প্রযুক্তি আধুনিক মেশিন জমিতে চলে যায় জমির মধ্যেই প্রসেসিং করে নিয়ে আসতেছে বড় বড় মেশিন অনেক ফাইবারে টন টন ফাইবার একসাথে দিয়ে প্রসেস করতেছে আর এটা শুধু আমরা কোয়ালিটি বলছি এটা কি বলা হচ্ছে এটা ফাইবার এর মধ্যেই করা যাবে না শুধু কটন কটন আচ্ছা আমরা এই যে এই পজিশনে থাকবে আমাদের ফিট প্লেট এটাকে বলা হচ্ছে ফিট প্লেট বলছে এই কারণে এখানে আমার পাশে ফিট রুলারটা আছে আমরা যদি একটু নিচু হয়ে দেখি দেখতে পাবো ওইখানে ফিট রুলার আছে ফিট রুলার কাঠা মানে এখানে রুলারটা ফিট রুলার আচ্ছা এখন এই ফিট প্লেট ফিট রুলারের কন্ট্রাক্টে থাকে ওইটা ওইখানে থাকে আমরা এটা উঠাই রাখি কারণ আমাদের স্পেস কম তারপরে আমরা যদি দেখবো আমাদের দুইটা ট্রে বক্স আছে এটা বলা হচ্ছে ট্র্যাশযুক্ত বক্স ট্র্যাশযুক্ত বক্স এই যে এই ট্র্যাশ পার্টিকেলগুলো এখানে জমা হবে আমার যে ফাইবারের মধ্যে এই যে ড্যাশ পার্টিকেলগুলো আছে এই ড্যাশ পার্টিকেলগুলো এখানে ফাইবার সহ জমা হবে ফাইবারটা আমাদের কিছু চার্ট দেওয়া আছে ক্লিন করতে হচ্ছে
আমাদের এই যে আগে থেকে যদি ডাস্ট পার্টিকেল থাকে তাহলে এটা কি ওজন চলে আসবে না আমার স্যাম্পলের সাথে? তাহলে আমার কি যেখানে কিছুটা ইনভিজিবল লস হয়ে আর কমার কথা সেখানে বেড়ে যাবে, আমরা এগুলা একটু ক্লিন করে নিব যাতে আগে থেকে দেখব যে আগে থেকে ফাইবার টাইবার বা আদার্স কোনো ডাস্ট পার্টিকেল আছে কিনা, ক্র্যাশ আছে কিনা। তারপরে এই যে আমাদের একটা ডোর আছে, আমরা যদি খেয়াল করি ডোরের মধ্যে দুইটা ক্ল্যাম্প দেওয়া আছে, এই ক্ল্যাম্পটা আমরা যখন আটকাবো ঠিক মতো যদি না আটকায় তাহলে কিন্তু মেশিন চলবে না, রান হবে না। এই যে আটকানোর যে নিয়মটা আমরা দেখতেছি যেভাবে নিচের দিকে থাকবে দুরন্ত বাস, এই পাশে যদি আমরা খেয়াল করি এই পাশে আমাদের দেওয়া আছে একটা লিন বক্স, লিন বক্স। এই যে লিন বক্সের মধ্যে আমরা যদি খেয়াল করি যে খেয়াল করবো যে আগের থেকে ফাইবার আছে কি না, ওই ফাইবারটা আমাদের ক্লিন করে নিতে হবে। ফাইবার যদি আগে থেকে থাকে তাহলে আমাদের আবার দেয়া গেছে যে আমি এটা ঠিক মতো ফাইবার গুলা কালেক্ট করি নাই, সেখানে ইনভিজিবল লস 4-5% চলে আসছে, সেটা মানে সেখানেও নেগেটিভ মার্কিং হবে। আমাদের 1% পর্যন্ত ইনভিজিবল লস অ্যাকসেপ্টেবল, 1% এখন 1% আমরা কেন রাখছি, কেন রাখছি সেটা হচ্ছে আমরা কাজ করতে যাই কিছুটা গাফিলাতি করি সেই কারণে 1% আরো কম থাকে। তারপর ওই যে ফাইবার কাজ করতে যাই যদি এরকম ফাইবার রাখা দিতেন তো আমার ইনভিজিবল লস 4-5% হওয়ার কোনো স্বাভাবিক বিষয়, সেই জন্য আমরা যখন যখন এগুলো কালেক্ট করবো ঠিক মতো কালেক্ট করবো। আচ্ছা আমরা এই যে সময় যে এত কম আবার আমাদের সময় বেশি করা যাবে না, রিল্যাক্সে করা যাবে না। আমরা এই যে ফিট প্লেট এখানে সেট করে দিলাম, আমাদের যে ম্যানুয়ালে ম্যানুয়ালের মধ্যে আমাদের যে ফিগারটা দেওয়া আছে ফিগারটা আমরা খেয়াল করবো, ম্যানুয়ালের ভিতর ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে ভিতরের যে অংশটা মেকানিজমটা কিভাবে কাজ করতেছে মেশিনটা, আমরা যেটা ভিজুয়ালি দেখা যায় সেগুলা দেখছি কিন্তু ভিতরেও যে কিছু মেকানিজম আছে সেগুলা আমাদের একটা ম্যানুয়ালে ফিগার আছে সেটা থেকে আমরা খেয়াল করবো। তার মধ্যে আমরা যদি একটু বর্ণনা করি আমাদের ফিট প্লেটের পরে সাথে আছে ফিট রোলার বলছি, ফিট রোলারের পরে হচ্ছে আমাদের একটা টেকার ইন রোলার আছে, এই টেকার ইন রোলারের মধ্যে যখন ফাইবারটা পড়বে আমরা একটা এয়ার ফ্লো দিব, প্রথম এয়ার ফ্লো মেশিন শুরু হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে এয়ার ফ্লো, এয়ার স্টিম দেওয়া। এয়ার ফ্লোটা রান করার কারণ হচ্ছে আমার ফাইবারটা এয়ার ফ্লোর সাথে যে যেটা ভালো ফাইবার সেটা যে প্রসেস আছে টেকার ইন রোলারের নিচ দিয়ে ফ্লো হইয়া টেকার ইন রোলার আর ড্যাম্পার কেসের মাঝখান দিয়ে এটা পাস হবে, ড্যাম্পার কেস আছে টেকার ইন রোলার আছে এই দুইটার মাঝখান দিয়ে যখন পাস হবে তখন এই টেকার ইন রোলারের মধ্যে একটা নাইফ দেওয়া থাকে, এই নাইফটা আরো যে ফাইবারগুলা ওপেন ছাড়া চলে যায় একটু দলা হয়ে সেইগুলাকে আরো ইন্ডিভিজুয়ালি ওপেন করে দেয় নাইফটা টেকার ইন রোলারটা। হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার এই যে ড্যাম্পার কেজ আর টেকার ইন রোলারের মধ্যে দিয়ে যায় এই যে স্টিপার নাইফ যেটা আছে এই যে জাম্পার কেজের মধ্যে এখানে আমার ফাইবারটা যা আরো ওপেন হয়,
আর যে মাইক টু ডাশগুলো আছে সেগুলা এই যে ড্যাম্পার কেজের মধ্যে পারবুরেট একটা কেজ থাকে সেটা সাকশন করে বের করে নিয়ে আসে এইভাবে প্রসেস হইয়া লিন ফাইবারটা চলে যায় ডেলিভারি বক্সে লিন বক্সে এইটা হচ্ছে আমাদের এই ফিগারটা তাহলে এই যে আবার ফ্যানটা ফ্যান থেকে ফ্লো আসতেছে এই যে ফাইবার যাবে ফিট প্লেট থেকে ফিট রোলারে টাইনা টেকার ইন রোলারের ভিতর দিয়ে যাবে যায়া ফ্লোর মধ্যে পড়বে ফ্লোর সাইডে উপর দিকে যাবে যায়া নাইফের মাধ্যমে সেগুলাকে আরো ওপেন করে দিবে তারপরে আবার ওই যে পাস হইয়া ডেলিভারি বক্সে চলে যাবে এই হচ্ছে ফ্লোর চারটা চারটা আমাদের ইয়াটা ফিগারটা আচ্ছা এখন আসি আমাদের একটা চার্ট দেওয়া আছে রিলেটেড চার্ট আমরা যদি খেয়াল করি যে চার্ট দেওয়া আছে একটা রিলেটেড যে আমরা 10 গ্রাম ফাইবার নিছি ফিট করলাম আউটপুট হিসাবে আমরা কি পাবো লিন্ট এল এবং টি দ্বারা মিন করা হয়েছে লিন্ট এবং ট্রেস এল ওয়ানটা আমাদের লিন্ট লিন্টটা হচ্ছে এই পাশে আসবে লিন বক্সটা হচ্ছে এই পাশে লিন ফাইবারটা এল ওয়ান আসবে এই পাশে আর টি ওয়ান বসা জমা হবে ট্রেস বক্সে নিচে অর্থাৎ দলাযুক্ত ফাইবার ফাইবার এবং যেটা ট্রেস পার্টিকেল আছে সেই ট্রেস পার্টিকেলের অংশটা আমার ট্রেস বক্সে জমা হবে আর লিন ফাইবারটা আমার চলে যাবে লিন বক্সে এইভাবে আমরা প্রসেসটাই করবো তাইলে প্রথম ফিট দেওয়ার পরে প্রথম এল ওয়ান টি ওয়ান এই এল ওয়ানটা ধরে নেই তারা যে এখানে আরো কিছু মাইক টু ডাস্ট থেকে যায় সেটাকে আবার আমরা ট্রেস বক্স থেকে ফাইবারটা উঠাই আমরা ফিট দিব না সরি লিন বক্স থেকে লিন লিন এল ওয়ানটাকে আমরা আবার ফিট দিব লিনটাকে ফিট দিলে আমরা পাবো টি ওয়ান টি টু এল ওয়ান এল টু টি টু সরি এল টু টি টু এল টু ডারে আমরা কি করব ওজন নিব সেটা আমাদের ভালো ফাইবার হিসেবে কাউন্ট করব আর টি ওয়ান আগে জমা হয়েছিল তার সাথে এল ওয়ান থেকে কিছু অংশ যে আমার জীবনটাই তো শেষ ব্যবসা এই দুইটা জীবন একসাথে জমা হওয়ার কারণে আমার এল টি টু এবং টি ওয়ান যে ফাইবারটা ওই ফাইবারটা আমরা ফিট দিব ময়লাগুলো আনার দরকার না ময়লাগুলো আবার ফেলেও দেওয়া যাবে না সেটা ট্রেতে রেখে থাকিয়ে আরো ফাইবার ক্ষুদ্র আমরা পাবো এল ফাইভ টি ফাইভ এল ফাইভ এর ওজন নিব আর টি ফাইভ এর মধ্যে যা আছে সেটা যদি মনে হয় যে আবার প্রসেস করলে আর একটু ফাইবার যাবে সেটা আর ফাইবার হিসাবে কাউন্ট হবে না সেটা ট্রেস হিসাবে আমরা কাউন্ট হবে ওইটা আমার আর কাজে লাগবে না ওই ফাইবারটা আমরা কি করবো ফাইবারটা সব ময়লা যা ছিল সবগুলা কাছে তারপরে আমাদের যে ব্যালেন্স ব্যালেন্সে আবার ট্রেগুলো বসাই দেবো না আমাদের ব্যালেন্স এটা কিন্তু প্রায় 1 কেজির উপরে হয়ে যাবে আমার যে ট্রের অংশ আমরা ওইটা নষ্ট করে দেবো আমরা একটা কাগজ নিব কাগজের জিরোর অপশন আছে জিরো করে ওই কাগজের উপরে দিব সরাসরি আবার ওই ওইটা প্লেনের মধ্যে দিয়ে দিব না কাগজ নিব কাগজকে জিরো করে নিব জিরো করে ওইটার মধ্যে কাছে সবগুলো ময়লা দিয়ে ওজন নিব ওজন নিয়ে ক্যালকুলেশন করবো আমরা ওইটা 10 গ্রাম থেকে আমরা এটা নিয়ে যাবো 100 গ্রামে নিয়ে পার্সেন্টেজ করে ক্যালকুলেশন এখন আসি মেশিন অপারেটিংটা আমরা কিভাবে করবো আমাদের সুইচ আছে এদিকে একটা এখানে একটা পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচ দেওয়ার পরে আমরা একটা সাউন্ড পাচ্ছি দুইটা গ্রিন দুইটা রেড আমরা যদি মেশিনটাকে এইভাবে দেখি তাইলে আমাদের
উপরে হচ্ছে উপরে রেড গুলা আর নিচে হচ্ছে গ্রিন গুলা অর্থাৎ আমি ফ্রন্টে যেটা দেখালাম এই যে সামনে যে গ্রিন আর উপরে হচ্ছে রেড না দুইটাই গ্রিন দুই নাম্বার না দেওয়া পর্যন্ত কিন্তু ফাইবারও পাস হবে না আদার্স যে মেকানিজম আছে মেশিনের সেগুলো অ্যাক্টিভ হবে না মোবাইল নাকি যখন দুই নাম্বার আমরা প্রেস করব স্টার্ট দিব তখনই আমার এই বাকি আদার্স যে মেকানিজমগুলো অ্যাক্টিভ হবে তার মধ্যে ফিট প্লেট ঘুরবে টাইটার পাস হবে ফাইবারটা ভিতরে নিয়ে যাবে টেকার ইনজুলারগুলো অ্যাক্টিভ হবে ড্যাম্পার কি অ্যাক্টিভ হবে তা আমার কি করতে হবে এক দিয়ে এখন একের কত সেকেন্ড পরে আমরা দিই তারা বলছে ফিউ সেকেন্ড বলতে আমরা মিনকো 5 সেকেন্ড পরে আমরা দ্বিতীয় রাখি এয়ার ফ্লো চালু করে 5 সেকেন্ড পরে আমরা দিব দুই নাম্বার বাটন স্টার্ট করব সব ফাইবার এখান থেকে ভিতরে চলে যাবে যাওয়ার পরে আমরা সাথে সাথে বন্ধ করব না এক মিনিট সময় দিব এখান থেকে ভিজুয়ালি সব ফাইবার ফিট প্লেট থেকে সব ফাইবার যখন থেকে আমার ফিট রোলারের পাস হয়ে যাবে তারপর আমরা এক মিনিট সময় দিব প্রসেসিংটা কমপ্লিট করতে এখান থেকে যাওয়া মানে সে উড়াল দিয়ে সেটা যাবে না আমার যে প্রসেসিংটা আছে ওই প্রসেসিং মেনটেন করার জন্য এক মিনিট সময় দিতে হবে আর যদি বন্ধ করে দিই ভিতরে আটকে থাকবে নেক্সট যে কাজ করতে আসবে তার সাথে ফাইবারটা অ্যাড হবে এই কমপ্লিট করার জন্য ফাইবারটা ভিতরে যাতে আটকে না থাকে আমরা এক মিনিট সময় দিয়ে বন্ধ করার সময় যখন যাব তিন নাম্বার সুইচ দিব আগে বন্ধ করব মোটর তারপরে চার নম্বর এসে ফ্যান এখানে ইনস্ট্রাকশনটা লেখাও আছে আমরা যদি ভুলে যাই এখানে পরে পরে আমরা চালাইতে পারবো তাহলে এক নাম্বার বাটন এসে আমার ফ্যান স্টার্ট দুই নম্বরে মোটর স্টার্ট যখন বন্ধ করতে যাব আগে তিন নাম্বার বন্ধ করব মোটর দেন আমরা 5 সেকেন্ড পরে চাপ দিয়ে বন্ধ করব ফ্যান আচ্ছা শুরু করে দিই এক নম্বর আছে তো লেখা আছে না পারবো দেন Thank you.
তাহলে আমরা এটা হচ্ছে L1 L1 এর যদি আমরা খেয়াল করি আর ক্ষুদ্র ক্ষুদ্র ফাইল যে গ্লাস পার্টিকেল থাকে এখানে যেটা হয় আমাদের অর্ধেকটা দিয়ে ট্যাচ যুক্ত আর অর্ধেকটা দিয়ে ট্যাচ ছাড়া যার কারণে পরিমাণটা একটু কম দেখা যায় আমরা যখন এই লিখে দিব স্যাম্পল অনেক এটা যখন সরাসরি গাছ থেকে আনা হয় তাহলে সবগুলাতে তো অ্যাভারেজ থাকে একটু বেশি থাকে আবার এটা এল ওয়ানটাকে আমরা আবার ফিট দিব আপনি নাম কি এল টু এল ওয়ান এর
এটা ট্র্যাশ 5 না
সাপোর্ট সারা ছিল এত ওজনটা একটু কম ছিল এখন তো এখন ক্যালকুলেশন যা বসে বসে করেন পার্সেন্টেজ নেন এখন যা ক্যালকুলেশন করেন যা বসেন যার যার খাতার মধ্যে